এ যেন 30 বছর আগের অকল্যান্ডের সেই সেমিফাইনালের পুনরাবৃত্তি। মার্টিন ক্রোর দলকে 4 উইকেটে হারিয়ে 1992 সালের বিশ্বকাপের ফাইনালে উঠে যায় পাকিস্তান। সেবারও ইমরানের দলটা ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে উঠেই বাজিমাত করেছিল। 3 দশক পর আবারও কি হবে সেই ঘটনার পুনর্মঞ্চায়ন? এবারও যে একই পথে শীর্ষ চারে উঠেছে পাকিস্তান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড সে আসরের মতো এবারও দাপুটের সঙ্গেই পা রেখেছে সেমির মঞ্চে। কে জিতবে এই ম্যাচ, নিউজিল্যান্ড না পাকিস্তান? বাবর আজমদের মেন্টর ম্যাথু হেইডেন অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের হুঙ্কার দিয়েই রেখেছেন। পাকিস্তান দল এখন প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠেছে। নেদারল্যান্ডসের জন্যই আমরা এখানে এসেছি, এখন আমরা শক্তিশালী দল, এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নিউজিল্যান্ডকে সমীহ করছি, বাবর রিজওয়ানকে নিয়ে চিন্তার কিছু নেই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয় করেছিল পাকিস্তান। খাদের কিনারা থেকে শীর্ষ চারে পৌঁছে যাওয়ার স্বপ্নবাজ বাবররা, ব্যাট হাতে শান মাসুদ ইফতেখাররা ছন্দে আছেন। তবে এখনও নিজেদের হারিয়ে খুঁজছেন সেরা ওপেনিং জুটির তকমা পাওয়া বাবর রিজওয়ান। সাদাব খান প্রস্তুত তার স্পিন বিষে, প্রতিপক্ষকে ছাড়খাড়ের আশায়। শুরুটা বাজে হলেও ছন্দে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এখনও অধরাই আছে। তবে এবার গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদিরা আশা দেখাচ্ছেন কিউইদের। এক সেঞ্চুরিতে ব্যাট হাতে দলটির মূল ভরসা ফিলিপস। ম্যাচের আগের দিন পাকিস্তান বিশ্রামে কাটালেও অনুশীলনে ঘাম ঝরিয়েছে নিউজিল্যান্ড। চেনা কন্ডিশনেও বাবরদের নিয়ে সতর্ক উইলিয়ামসন। পাকিস্তানকে নিয়ে আগে থেকে কিছুই বলা যাবে না, ওরা ভালো দল, মাঠে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব। টি টোয়েন্টিতে পরিসংখ্যানের পাতায় আধিপত্য পাকিস্তানের, 28 বারের দেখায় 17 জয় আছে বাবরদের, 11টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। পারভিন আক্তার, সময় সংবাদ।